যেই মাসের মধ্যে আল্লাহর নবীজি রাউফুর রহিম, যাকে আমার আল্লাহ তাআলা কোরআনে রাউফুর রহিম, খুবই দয়ালু, স্থায়ী পরায়ণশীল, মুমিনদের জন্য যিনি কাঁদেন, উম্মতের জন্য যিনি কাঁদেন, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছিলেন। সুবহানাল্লাহ। এই মাসের পরে রবিউল আউয়াল মাস, যে বারোই রবিউল আউয়াল আল্লাহ নবীজি দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন, আল্লাহ নবীজি আগমন করার পূর্বে কে কে আল্লাহর নবীজিকে ভালোবাসতেন এবং কাদের দোয়ায় আল্লাহর নবীজিকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আমি আজকে কোরআন থেকে আলোচনা করব। সূরা বাকারা, সূরা ফাতিহার পরে যে দ্বিতীয় নাম্বার সূরা বাকারা, যা কোরআনের সর্ববৃহৎ সূরা, এর চেয়ে কোনো বড় সূরা নেই। সূরা বাকারার 129 নাম্বার আয়াতে, যা একটি ঘটনা ঘটেছে, আল্লাহর নবীজি আগমন করার হাজার বছর আগে আমাদের মুসলমানের জাতির পিতা মিল্লাতা আবি ইব্রাহিম, যিনি আমাদের মুসলমানদের জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কাবা ঘর নির্মাণ করার দায়িত্ব দিলেন, কি যে হানে কাবা, ওই কাবা ঘরকে পূর্ণায় সংস্কার করার জন্য আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন। কিসের দায়িত্ব? খানে কাবা পূর্ণ সংস্কার করার জন্য। নাম শুনেছেন, একজন নবীর নাম শুনেছেন, হযরত নূহ আলাইহিস সালাতু সালামের নাম শুনেছেন। ওই সময় নূহ আলাইহিস সালামের উম্মতেরা বেশি পাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছিল, এমনকি নূহ আলাইহিস সালামের উপরও কি অত্যাচার করেছিল। ওই নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমার কৌমকে আমি কি করতে পারছি না, হেদায়েত করতে পারছি না, আল্লাহ তুমি কি করবা তুমি করো। শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালামকে একটা কিস্তি নির্মাণ করার জন্য, নৌকা বানানোর জন্য, জাহাজ বানানোর জন্য আদেশ করেছিল, যে আপনার উম্মতকে ছাড়া সবাইরে ধ্বংস করে দেবে। সুবহানাল্লাহ। বলি ওই সময় মহাপ্লাবন হলো, যারা নবীজির নূহ আলাইহিস সালামের উম্মত ছিলেন তারা এই কিস্তিতে উঠে গেল, জাহাজে উঠে গেল, আর যারা তার প্রতি ঈমান আনে নাই সবাই কি হয়ে গেল, স্ত্রী সহ সন্তান সহ কি হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ওই মহাপ্লাবনে ওই সময় বন্যা হয়েছিল, বড় বিরাট আকারে বন্যা হয়েছিল, প্লাবন হয়েছিল, একেবারে পাহাড় সহ ডুবিয়ে নিয়েছিল। সুবহানাল্লাহ। ওই সময় হানে কাবা কিছু কি হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। ওই হানে কাবা শেষ পর্যন্ত যখন ইব্রাহিম নবী দুনিয়ার জমিনে আগমন করলেন, আগমন করার পরে ইব্রাহিম আলাইহিস সালামের উপর কি করলেন, এই কাবা শরীফটাকে পরিপূর্ণভাবে আবার সংস্কার করার দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ইব্রাহিম কাবা শরীফ নির্মাণ করার জন্য আল্লাহর কাছে কয়েকটা কাজ বাতিয়ে দেওয়ার জন্য প্রার্থনা করেন, আল্লাহ এই হানে কাবা নির্মাণ করব, আলহামদুলিল্লাহ এই হানে কাবা নির্মাণ করতে তো অনেক কিছু লাগে, পাথর লাগবে, রড লাগবে, সিমেন্ট লাগবে, বালি লাগবে, কর্মচারী লাগবে, এগুলো আমি কিভাবে করব। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, হে আমার বন্ধু, হে ইব্রাহিম খলিলুল্লাহ, যেহেতু আমি আপনাকে এই দায়িত্ব দিয়েছি, এই দায়িত্বর ভার আমি নিয়েছি। সুবহানাল্লাহ।
তাহলে এই হানায় কাবা যখন নির্মাণ করার আদেশ প্রাপ্ত হলেন তখন ফেরেশতাদের মাধ্যমে বড় বড় পাথর দিয়ে কি করলেন এই হানায় কাবা আবার পুনঃসংস্কার করতেছেন সাথে আছেন হেল্পার হিসেবে ইব্রাহিম নবীর সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ যাকে বলা হয় জাবিউল্লাহ কি বলা হয় জাবিউল্লাহ তা আল্লাহর রাস্তায় জবকারী শুনেছেন তো এটা আমি একদিন আলোচনা করেছি এই ছেলে বাবা এবং সন্তান দুইজনই নবী তাদের মাধ্যমে খানায় কাবা আর ফেরেশতারা তাদের হেল্পার ফেরেশতারা তাদেরকে সাহায্য করছে যা কিছু প্রয়োজন আল্লাহর গায়ে ভাবে দিচ্ছেন পাথর এনে দিচ্ছেন কাঠ এনে দিচ্ছেন নদী থেকে বড় বিরাট আকারের পাথর নিয়ে এনে দিচ্ছেন এইভাবে যখন আস্তে আস্তে দেয়াল যখন একটু উঁচু হয়ে গেল সবাই জানেন যখন দেয়াল বড় হয় উঁচু হয় আস্তে আস্তে কিন্তু সেন্টারিং দিয়ে উঁচু করতে হয় কাঠ তক্তা দিয়ে কি করতে হয় মাসা বানাতে হয় যখন তক্তা প্রয়োজন হলো সেন্টারিং এর প্রয়োজন হলো কারণ দেয়াল তো আর এত উঁচু 40 ফুট উঁচু কত ফুট 40 ফুট খানায় কাবার উচ্চতা 40 ফুট এখন ওইখানে তো আর মাটি থেকে আর নাগাল পায় না কাজ করতে খুব সমস্যা আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ আমি এখন কিভাবে কি করব তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পাথর পাঠালেন সুবহানাল্লাহ একটা পাথর পাঠালেন ওই পাথরটাকে এমন একটা মুজিজা ইব্রাহিম নবীকে দান করেছেন এই পাথরটা এমন একটা পাথর যে পাথরের মধ্যে পাথরটাকে আলগি দিতে হয় না পাথরটা এমনি চলতে থাকে সুবহানাল্লাহ বলে যেমন গাড়ি যেভাবে চলে এই পাথরটা ঠিক এভাবে চলে শুধু ইশারা ইব্রাহিম নবী যেভাবে ইশারা করবে পাথর ঠিক সেই ইশারায় চলে এখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেদিকে বলে এদিকে পাথর যা এখন তো যাওয়ার কথা ভাবলাম এখন উচ্চতা কিভাবে হবে যখন ইব্রাহিম নবী মাকামে ইব্রাহিম বলা হয় একটা পাথর আছে ইব্রাহিম নবী যে স্থানে দাঁড়ায় থাকতেন এটাকে মাকামে ইব্রাহিম বলা হয় একটা পাথর আছে ওই পাথরটাকে যখন ওই পাথরের উপর পা রাখলেন রাখার পরে এখন পাথরকে যখন ইশারা করলেন ও পাথর আমার তো আরো উপর উঠতে লাগবে তখন লিফটের মতো পাথর বৃদ্ধি হয়ে উপরে দিয়ে উঠতে থাকে সুবহানাল্লাহ এই পাথর দ্বারা কি করলেন যেদিকে যায় সেদিকে এই পাথরকে লিফটের মতো উপরে হয় আবার যখন ছোট হওয়ার প্রয়োজন আবার ইশারা করলে ছোট হয়ে যায় এইভাবে সমস্ত হানায় কাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে কি করলেন পূর্ণ সংস্কার করলেন সংস্কার করে আল্লাহর কাছে একটা দোয়া করলেন আমি উদাহরণ দিচ্ছি দোয়াটা বলার আগে আপনি আমি যদি যখন কোন একটা কাজ করব তখন নাম লেখা থাকে প্রতিষ্ঠা থাকে একটা ভবন যখন বানাবো বানাবার পরে আমার একটা আফসোস থাকে যে আমি যেহেতু এটার প্রতি আমি কাজ করেছি আমার জন্য এই নামটা কি থাকে হুদায় আকারে থাকে অনেক সময় দেখা যায় দানবীর হিসাবে বা দাতা হিসাবে মসজিদের গায়ের মধ্যে হুদায় করে কি করে লিখে থাকে একটা বাড়ি বানিয়েছেন বাড়ির মধ্যে এমন মঞ্জিল এমন নামে আছে এইভাবে প্রত্যেকটা জিনিসের প্রতিষ্ঠাতা কি করে তার গৌরব অর্জন করার জন্য কি করে সে প্রতিষ্ঠাতা হিসেবে তার নামটা লিখে রাখে দারোগা বাড়ি অ্যাডভোকেটের বাড়ি কত রকমের নাম লিখে রাখে কিন্তু আল্লাহ নবী ইব্রাহিম এমন একটা দোয়া করলেন যে দোয়াটা আল্লাহ তাআলা কবুল করলেন সুবহানাল্লাহ বলে ইব্রাহিম নবী সূরা বাকারার 129 নম্বর আয়াতে আল্লাহর নবী যে ইব্রাহিম ডাক দিয়ে বলে রব্বানা ওয়া বাস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ইব্রাহিম নবী আল্লাহর কাছে ডাক দে বলে আল্লাহ গো আমি তোমার কাছে এমন একটি দোয়া করতেছি যে দোয়াটা যদি পূর্বে কেউ করে থাকে করতে পারে কিন্তু আমি আল্লাহ তোমার কাছে এই দোয়াটা করতেছি রব্বানা ওয়া বাস ফিহিম আল্লাহ আমাদের কম থেকে আমাদের জাতি থেকে আমাদের বংশধরগণ থেকে অবাস ফিহিম রাসূলাম মিনহুম এমন একজন রাসূল কি করেন প্রেরণ করুন ইয়াতলু আলাইহিম কি করবে আমাদেরকে
পাঠ করে শোনাবে আয়াতিকা তোমার নির্দেশন সমূহ যারা দেবদেবীর পূজা করতেছে আল্লাহ গো ওই অগ্নি পূজক থেকে আমাদেরকে রেহাই করে ওয়ুজাক্কিহিম পবিত্রতা করবে ইন্নাকা আনতাল আজিজুল হাকিম আল্লাহ তুমি মহাপরাক্রমশালী সর্বশক্তিমান এবং হাকিম বিজ্ঞময় সুবহানাল্লাহ কি দোয়াটা করছেন আল্লাহ আমাদের বংশ থেকে এমন একজন নবী প্রেরণ করুন যেই নবী আসলে মানুষকে কিতাবের আবৃত্তি করে শোনাবে তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে এনে জান্নাতের রাস্তা দেখিয়ে দিবে এবং তাদেরকে হিকমত শিক্ষা দেবে আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করো তুমি মহাপরাক্রমশালী তুমি হাকিম তুমি বিজ্ঞময় সুবহানাল্লাহ কিন্তু আমাদের ক্ষেত্রে কি বলতাম যে আমার নামটা যেন থাকে ইব্রাহিম নবী ইচ্ছা করলে পারতেন বলতে পারেন আল্লাহ গো আমি এত বড় হানে কাবা নির্মাণ করেছি মানুষ যেন জানে আমি হানা কাবা শরীফের প্রতিষ্ঠাতা আমার নামটা যেন হানা কাবার দরজার মধ্যে লেগে থাকে এই কথা বলে নাই শুধু তাই শুধু এটাও বলতে পারতো আল্লাহ গো আমাকে নম্রদের আগুনের মধ্যে নিক্ষেপ করিয়েছিল আল্লাহ ওই নম্রদের আগুনকে তুমি জান্নাত বানিয়ে দিয়েছিল নম্রদের আগুন আমাকে কি করতে পারে নাই স্পর্শ করতে পারে নাই আমাকে জ্বালাইতে পারে নাই আল্লাহ গো ওই নামটা যেন ওই জায়গার মধ্যে থাকে যে ইব্রাহিম নবীর আগুন দিয়ে জ্বালাইতে পারে নাই এই দোয়া করতে পারতেন আল্লাহ আমি তো আমার নিজ সন্তানকে জবাই করেছি যার নাম দিয়েছো জবিহুল্লাহ আল্লাহ ওই নামটা আল্লাহ তুমি কি করো আমি যে আমার সন্তানকে কুরবান করেছিলাম জবাই করেছিলাম ওই নামটা দরজার মধ্যে যেন লেখা থেকে এই দোয়া করে নাই শুধু তাই নয় আল্লাহ গো আমি তো মিল্লাতে আবি ইব্রাহিম আল্লাহ আমাকে তুমি যা মুসলমানদের জাতির পিতা বানিয়েছো আল্লাহ গো এই মুসলমানদের জাতির পিতা যেন মানুষ স্মরণ করতে পারে আমার নামটা হারে কাবার মধ্যে লিখাবদ্ধতা হোক এইভাবে বলতে পারতেন কিন্তু ইব্রাহিম নবী নিজের জন্য কোনো দোয়া করেন নাই শুধু বলেছেন জানেন ইব্রাহিম নবী জানতেন যে এই দোয়াটা অনেকের জন্য হতে পারে কিন্তু এমন একটা দোয়া করে যায় যে রাসূল যদি আমাদের বংশের মধ্যে আগমন করে ওই নবীর আগমন করলে আমি হয়ে যাব শ্রেষ্ঠ আর আমার বংশের মধ্যে ওই নবী আগমন করলে বংশ হয়ে যাবে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আল্লাহ আমি আমার নিজের জন্য দোয়া করলাম না এই দোয়াটা আল্লাহ করছি আমাদের বংশ থেকে এমন একজন রসুল প্রেরণ করুন যে সে দুনিয়ার সমস্ত বিধিবিধানকে রহিত করে আল্লাহ তোমার পথ বাতিয়ে দেবে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে টেনে এনে জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে হিকমত শিক্ষা দেবে যার মাধ্যমে পৃথিবীর সমস্ত কি হয়ে যাবে ইসলাম কায়েম হয়ে যাবে ওই রাসূলকে প্রেরণ করুন সুবহানাল্লাহ আর এই নবী হচ্ছে ইমামুল মুরসালিন সাইয়িদুল মুরসালিন খাতিবুন নবিয়িন শাফিউল মুজতাবিন আমাদের নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ বলি আমাদের নবীজি দেখেন ইব্রাহিম নবী সামনে এসে বলেন আমাদের নবীজি কত বড় নিয়ামত প্রাপ্ত আমাদের নবীজি কত বড় নিয়ামত দেখেন ইব্রাহিম নবী এত বড় হানায় কাবা নির্মাণ করে নিজের জন্য দোয়া না করে কি করলেন যে আমাদের নবীজি আগমন করার জন্য দোয়া করলেন আল্লাহ তাআলা কি করলেন আমাদের নবীকে ইব্রাহিম নবীর বংশের মধ্যে প্রেরণ করলেন সুবহানাল্লাহ বলি দেখেন দোয়া করছেন ইব্রাহিম নবীর ফসল হচ্ছে আল্লাহ নবীজি হাদিসে বলেছেন যে আমার আগমনের পূর্বে ইব্রাহিম নবীর দোয়ার ফসল হচ্ছে আমি সুবহানাল্লাহ বলি দেখেছেন ইব্রাহিম নবী হচ্ছে আমার জন্য দোয়া করেছেন যে তার বংশের মধ্যে আসি আমি তার বংশের মধ্যে এসেছি এখন কথা হচ্ছে এই নিয়ামত আজকে আমরা পেয়েছি বিনা দরখাস্ত কোনো আবেদন নয় কোনো কিছু নয় আল্লাহ নবীজি আমাদের এই নবীজির উম্মতের জন্য অন্যান্য নবীরা আফসোস করেছে একজন নবী কি করবেন নবীজির উম্মত হয়ে আসবেন একজন নবী এখন চতুর্থ আসমানে আছেন ওই নবী যে আবার দুনিয়াতে আসবেন নবী হয়া না এই নবীজির উম্মত হয়ে আসবেন সুবহানাল্লাহ বলুন এখন বুঝেন আল্লাহ নবী যে হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়ার জমিনে কি করেছিলেন নবী হয়ে এসেছিলেন ওই নবীকে সশরীরে জীবিত অবস্থায় আবার চতুর্থ আসমানে তুলে নিয়েছেন আবার যখন কিয়ামত সন্নিকট হয়ে যাবে যখন পৃথিবীর
আবার কিয়ামত শুরু হয়ে যাবে কিয়ামতের আলামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর উম্মত হয়ে আসবেন সুবহানাল্লাহ ওই ঈসা নবী আসলে পৃথিবীর জমিনে আর কোনো ইহুদি থাকবে না কোনো মুনাফিক থাকবে না কোনো নাসারা থাকবে না পৃথিবীর জমিনে অন্য কোন ধর্মের লোকই থাকবে না এমন কি সম্পদ রাস্তায় পড়ে থাকবে নেওয়ার মতো কেউ থাকবে না এমন কি আল্লাহর নবীজি বলেছেন যে ঈসা আলাইহিস সালাম কি করবেন মানুষকে সম্পদ নেওয়ার জন্য ডাকবেন কে আসো কে অভাবী আছে আসো নিয়ে যাও সম্পদ আজকে তোমাদের জন্য সম্পদ রক্ষিত কেউ আসবে না এক ব্যক্তি আসবে যাকাতের টাকা লক্ষ লক্ষ টাকা যাকাতের টাকা নিয়ে ঘুরবে একজন ভাইয়ের সাথে দেখা হবে ভাই আমি যাকাতের টাকা দেবো এমন লোক কোন গরিব আছে কেউ আছে যায় দেখবে ওই লোক রাস্তা থেকে চলে যাচ্ছে তখন ভাই আমি তো যাকাতের টাকা আপনাকে দিতে এসেছি তখন বলবে এই মাত্র আমি যাকাতের টাকা পেয়ে ধনী হয়ে গেছি আমি আর যাকাতের টাকা নিতে পারবো না সুবহানাল্লাহ বলি ওই একটা সময় আসবে আজকে টাকা দান করার করতে কি কি পোনাতা আর ওই জায়গার মধ্যে ওই সময় টাকা দান করার মতো কেউ থাকবে না টাকা দান নেওয়ার মতো কেউ থাকবে না দান করার মতো থাকবে কিন্তু নেওয়ার মতো থাকবে না আর এখন আমরা নেওয়ার মতো আছে কিন্তু দান করার লোক কি নাই কারণ আমি আমার যশ খেতি আমি আমার টাকা পুতি আমার টাকার দিকে পড়ে আছি কিন্তু আমার আল্লাহ বলেন আল্লাহ সূরা আলী সূরা সূরা দিসার মধ্যে বলেন জুইয়িনা লিন-নাসি হুব্বু শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানীন ওয়াল কনাতির মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি অর্থাৎ আমি অসংখ্য আয়াতরা আল্লাহ বলেন দুনিয়ার জমিনে তোমাদের কতগুলো জিনিস ভালোবাসা হিসেবে বানাইছি হুব্বু ভালোবাসা বানাইছি যেমন নারীদেরকে সম্পদদেরকে সম্পদ এবং টাকা পয়সা তলোয়ার ঘোড়া স্বর্ণ রূপা এইভাবে ছেলে সন্তান সবকিছু তোমাদের লুগুনিয়ে বানাইছি আর আল্লাহ বলেন ওয়াল্লাহু ওয়াল্লাহি ইন্নাহু হুসনুল মাব কিন্তু আমি আল্লাহর জালজালাতের কসম খেয়ে বলি হুসনুল মাব আমার কাছে আরো হাজার গুণে জান্নাতের মধ্যে নিয়ামত রয়েছে এইগুলা তোমাদের জন্য রেখে দিয়েছি সুবহানাল্লাহ এখন দেখেন আমার আল্লাহ এই দুনিয়াতে কিছু লোক দিয়ে পাঠাইছে এটা বড় একটা পরীক্ষা তো কারণ এই দুনিয়াতে পাঠাইছেন আপনার ছেলে আমার ভাই আপনার বোন যখন স্কুলে যায় 10 বছর পরে 15 বছর পরে সে পরীক্ষা দেয় পরীক্ষার মধ্যে একটা রেজাল্ট আসে যদি সে 12 করে 12 ভাবে লেখাপড়া করে থাকে তাহলে ভালো রেজাল্ট এ প্লাস আসে এ গ্রেড আসে যদি খারাপ করে থাকে অনেকে সি আসে ডি আসে অনেকে ফেল করে এই ঠিক তদ্রুপ আপনার আমার জীবনটা 50 বছর 60 বছর 70 বছর যাই করেছি সমস্ত রেজাল্ট সমস্ত রেজাল্ট কি করবেন আমার আল্লাহ তাআলা সমস্ত রেজাল্টটাকে কি করবেন যেমন 10 বছর পরে আমার সন্তান আপনার সন্তান একটা রেজাল্ট পাইছে আর আমাদের গোটা জীবনের রেজাল্ট আসবে হাশরের ময়দানে যে হবে জান্নাতি তার ডান হাতে আমলনামা থাকবে যে জাহান্নামে থাকে জাহান্নামে যাবে সে বাম হাতে পেয়ে যাবে মুখের সাক্ষী মুখে দেবে শরীরের সর্ব অঙ্গ পতঙ্গের সাক্ষী অঙ্গ পতঙ্গ দেবে ওই জায়গায় না বিন্দু পরিমাণ ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাররাইরা বান্দারি যাররা যদি অন্য থেকে অন্য পরিমাণ যদি অনেক কাজ করে থাকিস ওইটা আমি আল্লাহ দিয়ে দেব আর ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইরা আর যদি অন্য পরিমাণ কি করো খারাপ কাজ করে থাকো এটার প্রতিদান আমি আল্লাহ হাশরের ময়দানে দান করব বিন্দু পরিমাণ তোমাদের উপর জুলুম করা হবে না সুবহানাল্লাহ বলি কিন্তু এই নিয়ামত আমরা পেয়েছি এই নিয়ামত আমার আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নম্বরে আছে কত নম্বর আয়াত আমার আল্লাহ বলেন সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون امر الله تعالى ডাক দিয়ে বলেন বন্ধু আপনি বলেন বলে দেন দুনিয়ার মানুষকে قل بفضل الله আমি আল্লাহর পক্ষ থেকে যেই ফজল অনুগ্রহ এসেছে ফাদলিল্লাহ فبذلك فليفرحوا ইহাতে তোমরা কি করো আনন্দ উদযাপন করো খুশি হয়ে হও ঈদ করো তোমরা ইহাতে কি করো আনন্দ উদযাপন করো ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আর এই ইহা হবে এই আনন্দ হবে অন্যান্য যত নিয়ামত আছে অন্যান্য যত জিনিস আছে সবচাইতে আরো শ্রেষ্ঠ নিয়ামত হবে এইটা সুবহানাল্লাহ বলি এখন এই রহমত এই ফজলকে আমার আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবী গো আপনাকে দুনিয়ার জমিনে রহমত হিসেবে পাঠিয়েছি রহমত হিসেবে প্রেরণ করেছি
আর কোন উদ্দেশ্য দুনিয়ার জমিনে প্রেরণ করি নাই। আমার আল্লাহ তাআলা আরেক জায়গাতে বলেন, যদি আমি আল্লাহর পক্ষ থেকে যদি পৃথিবীর জমিনে রহমত না থাকতো তাহলে পৃথিবীটা আমি ধ্বংস করে দিতাম, পৃথিবী নিস্তারে থাকতে পারতো না, পৃথিবী অগোছল হয়ে যেত, ভেঙ্গে খান খান হয়ে যেত। ইহার তাফসীর কারকগণ বলতেছেন যে এই রহমতটা কি, তখন একজনে চিন্তা করতেছেন এই রহমতটা বুঝে হানে কাবা কোনা না, হানে কাবার মধ্যে তো 360টা মূর্তি ছিল, এইটা কিভাবে হা রহমত হতে পারে। আরেকজন চিন্তা করতেছেন যে হানে কাবা নয়, এটা হবে হাজার আসর পাথর, কোনা না হাজার আসর পাথর রহমত হতে পারে না, কারণ হাজার আসর পাথর একটা পাথর, এটা কথা বলতে পারে না, এটার মধ্যে কোনো গুণ নাই, কারণ আমার আল্লাহ দিয়েছে বিদায় তার উপর গুণ। এইভাবে চিন্তা করতেছে একজন মুফাসসির বলে যে তাহলে হবে কি, কোনা তাহলে পৃথিবীর আলো বাতাস হবে, কোনা আলো বাতাস না। আবার চিন্তা করলেন সূর্য হবে, না আর সূর্য হবে না। আবার চিন্তা করলেন যে রাতের যে তারাগুলা ও তারাও না, ও চন্দ্র সূর্য হবে তাও না। তখন শেষ পর্যন্ত চিন্তা করে দেখেন যে না, আরেকজন মুক্তিগণ আরো মুস্তাহিদগণ চিন্তা করতেছেন যে পৃথিবীর পবিত্র স্থান হচ্ছে মসজিদ, মসজিদ গুলো আল্লাহ রহমতের স্থান, কোনা মসজিদ তো মানুষ বানাইছে, ইহার আগে কে কোন জায়গায় রহমত ছিল। শেষ পর্যন্ত চিন্তা করে দেখে যে এই পৃথিবীর পাথর কি হানায় কাব রহমত না, হাজার আসত পাথর রহমত না। এইভাবে ইব্রাহিম নবী যে জবাই করছে, যে ঈদ পাইছি আমরা ঈদুল আজহা, এটাও রহমত হতে পারে না। সব চিন্তা করে দেখে সব কিছু তো নিজ হাতে করা, কিন্তু কোনটা রহমত শেষ পর্যন্ত চিন্তা করে বলেছেন আমার আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর এই রহমত হচ্ছে ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন খাতমুন নবিয়িন, আমাদের নবীজি হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ বলে, কারণ এই নবীজির হাতে আজকে এই কোরআন পেয়েছি। যদি কেউ বলে যে এই কোরআন কার, তখন আমি বলবো আল্লাহর, তখন বলবো যে এই কোরআন যে আল্লাহর প্রমাণ দাও, কারণ প্রমাণ হইতে গেলে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, নবী গো এই কোরআনের সাক্ষী আপনি, এই কোরআনের সাক্ষী আপনি, এই পৃথিবীর সাক্ষী আপনি, হাশরের ময়দানেও আপনি সাক্ষী হবেন গো নবী। কোরআনের মধ্যে যখন এই কথা বলে দিলেন, আমার আল্লাহ তাআলা উত্তর আসবে যে এই কথা আমাদের নবীর কাছ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পেয়েছি সুবহানাল্লাহ বলে। আবার বলা হয়েছে যে দিনে পাঁচ ওয়াক্ত সালাত ফরজ, তখন বলা হবে কে বলেছে, আল্লাহ বলেছে, আল্লাহকে কি কোনোদিন দেখেছেন, ও না না এই কাজটা একই কথাটা কে বলেছে, আমাদের নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে দেখা যায় নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে সব কিছুরই বাহক হচ্ছে আমাদের নবীজি আল্লাহ তাআলিমুল গায়ব, কারণ আমাদের যে সৃষ্টি, আমরা যে সৃষ্টি হয়েছে ওই সৃষ্টিটাকে এই সৃষ্টি দিয়া দেখা সম্ভব নয়। আমার আল্লাহ যদি আমাদের সাথে সরাসরি কথা বলতেন আমাদের পক্ষে সম্ভব হইতো না, আমরা আল্লাহর সাথে কি মিচিং খাইতাম না, কারণ একটা জিনিস যদি একটা যদি মিচিং না হয় তাহলে এটার সাথে কি হয় না, কোনো কিছু সঠিক হয় না, এই ঠিক তদ্রূপ। আমার আল্লাহর সাথে কথা বলতে গেলে, আমার আল্লাহকে পাইতে গেলে কি করতে হবে, আমার রাসূলের ইত্তেবা করতে হবে, কারণ আমার আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ, যদি আমার আমি আল্লাহকে পেতে চাও তাহলে আমার রাসূলকে ধরে নাও, আমার রাসূলকে পাইলেই তুমি আমি আল্লাহকে ফাকাদ আতাল্লাহ। একটা আয়াতই আছে যে আয়াতের মধ্যে বলা আছে যে আমার রাসূলকে পাইতে আমি আল্লাহকে পেতে গেলে আমার রাসূলের ইত্তেবা করো, এই জায়গা অন্য জায়গাতে আর কোনো আয়াত নেই, যে জায়গাতে বলা আছে মাইয়ুতিল্লাহ ফাকাদ রাসূলুল্লাহ, এই কোনো আয়াত নাই যে যারা আমি আল্লাহকে পাইছো আমার রাসূলকে পেয়ে গেছে, এরকম আয়াত নাই রে। তাহলে দেখেন যে জায়গাটা আমার আল্লাহ বলছে।